ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন্স ম্যাজিক। আজকে নিয়ে এসেছি একদম সিম্পল একটা রেসিপি, যেটা কিন্তু ভাতের পাশে থাকলে পুরো ভাতটাই প্রায় এই একটা রেসিপি দিয়েই খাওয়া হয়ে যায়। রেসিপিটা হলো মাছের ডিমের ঝুড়ো, মাছের ডিমের বড়া করে ঝোল। এই রেসিপিটা তো আমরা ট্রাই করেই থাকি, সেটা বেশ কিছুটা সময় লাগে, কিন্তু এই রেসিপিটা কিন্তু ভীষণ তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর খেতে ভীষণ টেস্টি। তাহলে চলো আর দেরি না করে ঝটপট দেখে নিই কীভাবে বানাবো আমরা এই মাছের ডিমের ঝুড়োটা। রান্নাটা করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হলে এবার ফোড়নের জন্য এর মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, আর এর সাথেই দেবো হাফ চা চামচ কালো জিরে। এবার ফ্লেমটা একদম লো করে দিয়ে লো ফ্লেমে ফোড়নটা সুন্দর গন্ধ বেরোনো অবধি সাঁতলে নেব। ফোড়ন সাঁতলে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এবার মাঝারি আছে পেঁয়াজটা একটু নরম হয়ে যাওয়া অবধি ভেজে নেব। পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি। এখানে রসুনগুলো একটু মোটা মোটা করে কুচিয়ে নিয়েছি, এগুলো মুখে পড়লে খেতে বেশ ভালো লাগে। এবার ফ্লেমটা লো করে 2 মিনিটের জন্য রসুনটা পেঁয়াজের সাথে সাঁতলে নেব। পেঁয়াজ রসুন সব কিছু সাঁতলে নিয়ে এবার এর মধ্যে সরু সরু করে কেটে রাখা আলু দিয়ে দিলাম। এর সাথেই এর মধ্যে দিয়ে দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী শুকনো লঙ্কার গুঁড়ো। এবার ফ্লেমটা লো রেখে 2-3 মিনিট আলুটাকে এই মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। যদি মনে হয় কষাতে কষাতে নিচে লেগে যাচ্ছে, তাহলে অল্প অল্প করে জলের ছিটে দিয়ে আলুটাকে কষিয়ে নিতে হবে। আলুটাকে 3 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছের ডিম। মাছের ডিমটাকে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার মাছের ডিমটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব, আর তার সাথেই এটাকে এরকমভাবে খুন্তি দিয়ে ভেঙে ভেঙে পুরোটা গুঁড়ো গুঁড়ো করে এই আলুটার সাথে মিশিয়ে দিতে থাকব। মাছের ডিমের এই রেসিপিটা ভীষণই টেস্টি হয় খেতে, আর বানাতেও খুব কম সময় লাগে। এখানে মাছের ডিমটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে আঁচটাকে বাড়িয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেব জল। এর সাথে সাথেই এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। আর এখানে কিন্তু জলের পরিমাণটা একদম কম দেব, তার কারণ এটা কিন্তু প্রায় ভাজা ভাজা মতো হবে, মানে পুরো ড্রাই হবে, সেই জন্য আলুটা যাতে সেদ্ধ হয়ে যায় সেই পরিমাণটা বুঝে জলটা দেব। এর সাথেই দুটো চেরা লঙ্কা দিয়ে দিলাম। এবার এটাকে ঢাকনা বন্ধ করে ততক্ষণ অবধি রান্না হতে দেবো যতক্ষণ না আলুটা সেদ্ধ হয়ে যাচ্ছে। বেশ কিছুক্ষণ হয়ে গেছে, এবার একবার দেখে নিই যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলুটা এখানে সেদ্ধ হয়ে গেছে, এটা আরেকটু ড্রাই হওয়া অবধি রান্না করে নেব। এখন এটা পুরোপুরি ড্রাই হয়ে গেছে, এবার গ্যাসটা অফ করে নামানোর আগে এর ওপর থেকে ছড়িয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল। তেলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে এটাকে ঢাকনা বন্ধ করে 2-3 মিনিট রেখে তারপর সার্ভ করব। যদিও এই কাঁচা সর্ষের তেলটা শেষে দেওয়াটা কিন্তু একদম অপশনাল, এটা না দিলেও হয়, তবে এটা দিলে কিন্তু এটার গন্ধের জন্য এই ডিশটা খেতে আরও বেশি টেস্টি লাগে। তাহলে রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা একটা লাইক অবশ্যই করে দিও। নতুন বন্ধু যারা দেখছো তাদের যদি রেসিপিটা পছন্দ হয়ে থাকে, তাহলে এরকম সহজ রেসিপি আরও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর চ্যানেল সাবস্ক্রাইব করলে তার সাথে সাথে বেল আইকনটা প্রেস করতে ভুলো না। বেল আইকন প্রেস করা থাকলে নেক্সট ভিডিও আপলোড করলেই তোমার কাছে নোটিফিকেশান চলে যাবে, আর তুমি কোনো রেসিপি মিস করবে না। আজ তাহলে আসি, ভালো থেকো সকলে, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।